হ্যালো বন্ধুরা, এটা তো প্রায় আমরা সকলেই জানি ম্যাজিক হলো এক প্রকারের ইলিউশন, কিন্তু এমনও কিছু ম্যাজিশিয়ান আছেন যে তারা তাদের ট্রিক এতটাই দ্রুত গতিতে দেখান যে কোনটা রিয়েলিটি আর কোনটা ইলিউশন এর মধ্যে কিন্তু পার্থক্য খুঁজে পাওয়া যায় না। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদেরকে এমন কিছু ম্যাজিক ট্রিকের ফ্যাক্ট দেখাবো যেটা দেখলে আপনারা কিন্তু রিয়েলিটি আর ইলিউশনের মধ্যে কিন্তু কনফিউজড হয়ে যেতে পারেন। বন্ধুরা, সবার প্রথম ম্যাজিকটা হচ্ছে কয়েন ট্রিক। একটা কয়েনকে যদি এইভাবে ঘোরাতে বলা হয় তাহলে কিন্তু আপনি খুব সহজে সেই কয়েনটাকে ঘুরিয়ে দেবেন, কিন্তু সেই কয়েনটাকে যদি আপনাকে আপনার আঙুলের মাথায় রেখে ঘোরাতে বলা হয় তাহলে কি আপনি সেটাকে এইভাবে ঘোরাতে পারবেন? আমার আপনার মতো মানুষের কাছে বিষয়টা অসম্ভব হলেও জাদুঘর বা ম্যাজিশিয়ানদের কাছে কিন্তু এটা খুব সহজ ব্যাপার। ট্রিকটিকে করার জন্য প্রথমে একটি কয়েনকে টেবিলের ওপর ঘোরানো হয়, তারপরে তা আঙুলের মাথায় নিয়ে ঘোরানো। অবাক হবেন না, আমরা তো আছি। আসলে এই ট্রিকটিকে করার জন্য কিন্তু জাদুঘর দুটি কয়েনের ব্যবহার করেছেন, যার মধ্যে একটা কয়েনকে কিন্তু তিনি এইভাবে আঙুলের মাথায় আটকে রেখেছিলেন এবং অপর কয়েনটিকে কিন্তু তিনি টেবিলের ওপর ঘুরিয়েছিলেন, এবং সেই কয়েনটাই যখন ঘুরতে ঘুরতে টেবিলের নিচে পড়ে যাচ্ছিল তারপরে তিনি তার হাতে রাখা কয়েনটিকে কিন্তু শো করেন এবং সেই কয়েনটিকে ঘোরানো শুরু করেন, এবং সেই কয়েনটি যখন ঘুরতে ঘুরতে বন্ধ হয়ে যাচ্ছিল তিনি কিন্তু সেই কয়েনটিকে আবার ফু দিয়ে ঘুরিয়ে দিলেন। তাহলে বুঝলেন তো আঙুলের মাথায় কিভাবে কয়েনটি ঘুরছিল। দ্বিতীয়টি হলো মিল্ক বক্স ম্যাজিক। এনার নাম হলো ম্যাট ফ্র্যাঙ্কো, যিনি কিনা আমেরিকান গট ট্যালেন্টের সিজন 9 উইনার ছিলেন। সে মূলত একটা মিল্ক বক্স থেকে কিন্তু প্রথমে দুধ বার করেন, তারপরে সেখান থেকে অরেঞ্জ জুস, জল সহ কিন্তু 5-6 ধরনের লিকুইড ওই একটা বক্স থেকে বার করেছিলেন। সেই ড্রিঙ্কগুলো যার যেমন স্বাদ হয় সেটা কিন্তু একদম অ্যাকুরেট ছিল, কারণ ওখানে উপস্থিত থাকা বিচারকরা কিন্তু সেই ড্রিঙ্কগুলোকে সবাই পান করেছিলেন। আপনি যদি ভেবে থাকেন ওই মিল্ক কন্টেনারের ভেতরে 6টি আলাদা আলাদা অ্যাপার্টমেন্ট রয়েছেন তাহলে কিন্তু আপনি একদমই ভুল ভাবছেন, কারণ তার কিছুক্ষণ পরেই কিন্তু ম্যাজিশিয়ান সেই কন্টেনারটাকে ছিঁড়ে দেখিয়েছিলেন যে কন্টেনারের ভেতরে কিছুই নেই। তাহলে কি করে বেরোলো 6টা আলাদা আলাদা ড্রিঙ্ক? আসুন আমি বোঝাচ্ছি। বন্ধুরা, এটাও কিন্তু এক প্রকারের ইলিউশন, কারণ জাদুঘর যে গ্লাসগুলির ভেতরে জলটাকে ঢালছিলেন সেই গ্লাসগুলোর ভেতরে কিন্তু তিনি আগে থেকে পাউডার রেখে দিয়েছিলেন। আর যে মিল্ক বক্সটা আপনি দেখলেন সেটার ভেতরে কিন্তু ম্যাজিশিয়ান শুধুমাত্র জলই ভরে রেখেছিলেন, যেটা আপনি একটু ভালো করে লক্ষ্য করলেই কিন্তু বুঝতে পারবেন। এই বক্সের মধ্যে যেহেতু জলই রয়েছে তাহলে হয়তো আপনার মাথায় কোশ্চেন আসতে পারে যে কালার তো নয় বুঝলাম, কিন্তু টেস্ট কিভাবে পারফেক্ট ড্রিঙ্কের মতো লাগলো? আসলে এটা কিন্তু তার অ্যাসিস্ট্যান্টের কেরামতি। হ্যাঁ বন্ধুরা, এই কালার ফ্লেভারগুলিকে ড্রিঙ্কে পরিবর্তন করার জন্য তার অ্যাসিস্ট্যান্টের হাত আছে। আসুন আমি দেখাচ্ছি। আপনি যদি ভালো করে লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পাবেন যে ট্রেতে রাখার আগে কিন্তু বিয়ারের মধ্যে কোনো ঝাঁক ছিল না, আর সেখানেই ট্রে থেকে নামানোর পর বিয়ারের মধ্যে কিন্তু ঝাঁক চলে এসেছিল। বন্ধুরা, আমাদের এই ভিডিওর মাধ্যমে কিন্তু কাউকে ভুল প্রমাণিত করার কোনো ইচ্ছা নেই, এটা জাস্ট এন্টারটেনমেন্ট পারপাসে বানানো ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।